Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় দর্শক আমি আব্দুল কাইম পিস লাইব্রেরি বলছি। দর্শক আজকে আপনাদের সামনে খুব একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হলাম। তো মূলত আজকের বিষয় যেটা হচ্ছে সাধারণত ভাবে অনেকে আমাদের আপনারা হয়তো ভিডিও দেখেছেন যে বিশেষ করে পাথর যে নির্মূল করা এবং পাথর যে ভালো হয়ে যাওয়া অল্প সময়ের মধ্যে এবং গ্যারান্টি সহ আলহামদুলিল্লাহ। তো বিশেষ করে আমাদের এখান থেকে খুব বেশি দূরেই নয়, হ্যাঁ, তো বিশেষ করে আমাদের পাশে দেখতে পাচ্ছেন যেনাকে উনি হচ্ছেন আসলে পেশেন্টের আব্বা, ওনার মেয়ে, হ্যাঁ, বয়স যেহেতু খুবই কম, 18 বছর বয়স, হ্যাঁ, যার কারণে ওনাকে হয়তো আপনার মেয়ের বিয়ে হয়েছিল নাকি এটা কি এটা ওনার ই ওনার বাচ্চা তো না আমার বেটা ও আচ্ছা আপনার ছেলে এই 6 মাস হলো বিয়ে। তো যাই হোক ওনাকে আমরা মানে ক্যামেরার সামনে নিয়ে আসলাম না, তো ওনার আব্বা কথা বলবে। মূলত আমাদের কাছে রিপোর্ট আছে, তো এই বিষয়ে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। সাধারণভাবে আমরা যে পাথরের গ্যারেন্টি দিয়ে থাকি, হ্যাঁ, তার প্রমাণগুলো আপনাদেরকে আমরা অনেক ভিডিও দেখেছি, অনেকেই হয়তো আমাদের কাছ থেকে ওষুধ নিয়ে যাওয়ার পরে ভালো হয়ে গেল আর নতুনভাবে আসে না। হ্যাঁ, এখানে আসলে দুটো লাভ, হ্যাঁ, এটা সবসময় মানে রাখা, একটা হচ্ছে কি যে বিশেষ করে তাদের যখন সাক্ষাৎকার যখন নেওয়া হয় তখন আপনারা উপকৃত হন, হ্যাঁ, এবং মানুষ জানতে পারে এবং অনেকেই উপকৃত হয় তাদের কাছ থেকে যে যেহেতু ভালো হয়েছে, হ্যাঁ, এবং অল্প সময়ের মধ্যে। এবং আরেকটা লাভ হচ্ছে কি যে তারপরে আমরা বলে দিই যে কীভাবে চললে আর কখনো পাথর হবে না। তো এই দুটো কাজ থাকে মূলত আর কি। সাধারণভাবে যে কোনো ডাক্তার পাথরে ওষুধ দিল, হ্যাঁ, দেওয়ার পরে দেখা গেলো 6 মাস বছর ধরে খেতে হলো, তারপরে দেখা গেলো যে পাথর গলো, এরকম অনেক লম্বা সময় লাগে, তারপরে দেখা গেল আবার কিছুদিন পরে আবার পাথর মানে হয়ে যায় আর কি। তো বিশেষ করে আমরা চাই যে একটা রোগী যাতে বারবার আমাদের কাছে না আসে, আমাদের কাছে আসার প্রয়োজন নেই, হ্যাঁ, বারবার না আসে, কারণ বারবার পাথর হবে না, বারবার আসবে না। তাহলে কেন পাথর হয় এবং কী করলে পাথর হবে না, সেসব পরামর্শগুলো আমরা রোগীদেরকে পার্সোনালি দিয়ে দিই আমরা। তো বিশেষ করে আমি আগে ওনাদের পরিচয়টা আপনাদের সামনে করে দিচ্ছি। তো আচ্ছা, আপনার নামটা কি হচ্ছে? মনসুর শেখ। আচ্ছা, আপনার বাড়িটা কোন জায়গাতে? ওই থানার পিছনে। মানে গ্রামের নাম কি? বেলপুকুর। বেলপুকুর। তো ওনার গ্রাম মানে ওটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? পাকুড়। পাকুড় ডিস্ট্রিক্ট পড়ছে এবং ঝাড়খণ্ড রাজ্য, তাই তো? ঝাড়খণ্ড রাজ্যের পাকুড় ডিস্ট্রিক্ট পড়ছে। তো বিশেষ করে আপনার মেয়ের এটা সমস্যা হয়েছিল, তাই তো? পাথর কতদিন পাথরটা হয়েছিল? পাথরটা প্যাটে মানে বহুদিন তো লাগছে লাগছে। আচ্ছা, গ্রুপ তো হয়নি। আচ্ছা আচ্ছা। ওই বিয়ে দিলাম, বিয়ে দিলাম, আরো মানে বাড়ি গেল, ওই জন্ডিস হয়েছে। আচ্ছা আচ্ছা। জন্ডিসে ঝাড়ালাম, অতি ঠিক হয়েছে না, ছবি তুলো। আচ্ছা আচ্ছা। সেগুলোকে বলে ছবি তুলে যে পাতি হয়ে যাবে এটা, হ্যাঁ, এখানে আমার এখানে এই তুমি সময় পেন দেখে নিলাম। আচ্ছা, তো আপনাদের কতদিনকার ওষুধ দেওয়া হয়েছিল? পাথর তো কত এমএম এসেছিল? প্রিয় দর্শক আপনার একটু রিপোর্টটা দেখেন, এখানে রিপোর্টে ছবি, হ্যাঁ, এখন তার রিপোর্টটা এখানে দেখেন। এই রিপোর্টটা মানে নতুনভাবে করে নিয়ে এসছে যে যখন পাথরটা ছিল তখন 3 mm পাথর ছিল। তো আমার রিপোর্টে সমস্ত কিছু লিখেছে, ওনারা রিপোর্টটা আগেকার রিপোর্ট আনতে ভুলে গেছেন বা আনেননি, হ্যাঁ, সেরকম মানে অতটা ভাবতে পারেননি ওনারা আর কি। তো এখনকার যেটা মানে রিপোর্ট আর কি, এখন রিপোর্ট করে আসার পরে দেখা যাচ্ছে যে কোনো পাথরই নেই। দেখেন এটা একটু নজর করেন প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যে রিপোর্টটা আপনাদেরকে স্পষ্ট করে আমি দেখালাম এখানে। তো মূলত কি হচ্ছে যে এখানে সম্পূর্ণ আপনারা দেখলেন রিপোর্টটা, এর আগে 3 mm পাথর ছিল। তো আমরা সাধারণ বললি যে ভাবাই বলি 1 মাসে 4 mm পাথরের গ্যারেন্টি, অর্থাৎ 1 মাসের মধ্যে 4 mm। তো ওনার তো 3 mm ছিল, তো এটা তো কোনো ব্যাপারই নাই, ইনশাল্লাহ 1 মাসের মধ্যে আলহামদুলিল্লাহ কমে গেছে। 1 মাস হলো তো নাকি আজকে ওষুধ নিয়ে যাওয়া? 1 মাস হলো, তো আলহামদুলিল্লাহ পুরোপুরি পাথর শেষ হয়ে গেছে। তো বিশেষ করে অনেকেই হয়তো ভাবতে পারেন না যে এত অল্প সময়ের মধ্যে এত বড় বড় পাথর 10, 11, 12 mm পর্যন্ত পাথর গলে যাওয়ার আমাদের কাছে রেকর্ড আছে, তো এত গলে যায় মানে কি করে, হ্যাঁ। তো এটা আলহামদুলিল্লাহ আপনারা প্রমাণ দেখেন, প্রচুর প্রমাণ আছে আমাদের, একজন দুজন তো পেশেন্টের প্রমাণ নয়। তো বিশেষ করে আচ্ছা, যখন আপনার পাথর ধরা পড়েছিল মানে ওটাই প্রথম নাকি? আচ্ছা আচ্ছা। তো এখন আপনি কি বিশেষ করে অনেক মানুষই তো ভাবতেই পারে না, হ্যাঁ, যে হ্যাঁ এত পাথরকে গলে পাথর মানে অপারেশন করতে হবে, এরকম ওষুধ খেলে লম্বা সময় ওষুধ খেতে হবে, 6 মাস, 7 মাস, 8 মাস ওষুধ খেতে হবে। তো আপনার কতদিনে মানে এটা কমপ্লিট হলো? 1 মাসেই তো নাকি? 1 মাসে। তো বিশেষ করে আপনি কি কিছু বলবেন, মানুষকে কিছু বলবেন যে এখানে যে আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, এই ব্যাপারে কিছু বলবেন? এখানে হচ্ছে ভালো মানে আপনি কি কাজ করেন?
আচ্ছা আচ্ছা তো ভিডিও দর্শক বিশেষ করে এমনি সাধারণ মানুষ তো উনি অতটা কথা বলতে পারেন না এবং ওনার মেয়ে তো আরো মানে এর কারণে কথা বলতে না পারার কারণে আর উনি চলে গেছেন আর কি তো যাই হোক ভিডিও দর্শক বিশেষ করে যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান তারা এক দুই দিন আগে আমাদেরকে ফোন করে বা WhatsApp করে নাম আপনারা লিখে দিবেন আমাদের ফোন নাম্বার বা WhatsApp নাম্বার হচ্ছে 9732624907 আমি আবার নাম্বারটি বলছি 9732624907 এই নম্বরে আপনারা কন্টাক্ট করে যোগাযোগ করে আসবেন আমাদের যে বিশেষ করে পাথরের ওষুধ কিডনি পাথরের ওষুধ এটা গ্যারান্টি সহ পাথরের ওষুধ হ্যাঁ কাজ না হলে টাকা ফেরত দেওয়া হয় এটা একদম পরিষ্কারভাবে বলা হয় এবং গ্যারান্টি ভিডিও আকারেও করা হয় তো প্রিয় দর্শক বিশেষ করে এই ছিল আজকে আমাদের মানে আপনাদের সামনে ইনফরমেশন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার ঝাড়খণ্ড বর্ডার এটা আপনাদেরকে এর আগে প্রায় ভিডিওতে বলে দেওয়া হয়েছে অ্যাড্রেসগুলো আবারও আমি সেটা বলে দিলাম তো বিশেষ করে যোগাযোগ করবেন তারপরে আমাদের কাছে আসবেন তো ঠিক আছে আল্লাহ সুবহানাল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু